পুরুলিয়ার ছেলেদের জন্য নেই সরকারি চাকরি, নিয়োগ পাচ্ছে শুধু বাইরের ছেলে মেয়েরা। এবার এই ইস্যুটিকে ধরে অভিনব আন্দোলনে নামলো বিজেপি। রবিবার পুরুলিয়ার ট্যাক্সি স্ট্যান্ডে চপ ভাজা শুরু করেন বিজেপি নেতাকর্মীরা। ব্যানার প্ল্যাকার্ড নিয়ে তারা বলতে থাকেন, পুরুলিয়া জেলায় তৃণমূল সরকার সব বাইরে থেকে আসা যুবক যুবতীদের চাকরি দিয়ে পাঠাচ্ছে, সরকারি চাকরির ক্ষেত্রে চলছে চরম দুর্নীতি, পুরুলিয়ার বেকারদের জন্য চপ শিল্পই শুধু ভরসা। সম্প্রতি জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে 44 জন গ্রুপ ডি কাজে যোগ দেন। এদের মধ্যে বিহার ঝাড়খণ্ড থেকেও চাকরি প্রাপক রয়েছেন, কিন্তু পুরুলিয়ার কেউ নেই। এই বঞ্চনা মেনে নেওয়া যায় না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। তো পুরুলিয়ার বেকার সমস্যা, যেভাবে পুরুলিয়ার ছেলেদেরকে চাকরি না দিয়ে পুরুলিয়ার যেসব কোটা রয়েছে সেই কোটাতে বাইরের ছেলেদেরকে এনে পরে এখানে চাকরি দেওয়া হচ্ছে। তো দিদিমণি যে বলেছেন যে এখন সব থেকে বড় শিল্প হচ্ছে তেলে ভাজা, তো সেই তেলে ভাজার শিল্প বানিয়ে আমরা পুরুলিয়ার যুব সমাজ সেই প্রতিবাদ জানাচ্ছি। দিদিমণি, কি নাম আপনার? আমার নাম চন্দন দাস। চন্দন দাস? চন্দন দাস। কোথায় বাড়ি? বেলপড়া। পুরুলিয়ার প্রার্থীদের চাকরির দাবিতে তাদের আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিজেপির শহরমণ্ডল কমিটির সভাপতি সত্যজিৎ অধিকারী। বর্তমানে পুরুলিয়ার অবস্থা খুবই শোচনীয়। আজ বেকারত্বের জ্বালায় পুরুলিয়া জ্বলছে, যেখানে ভূমি সংস্কার দপ্তর থেকে শুরু করে টেটের ক্ষেত্রেও পুরুলিয়াতে একটাও চাকরি নেই, যেখানে দেখা যাচ্ছে আদার স্টেট থেকেও পাচ্ছে। তাই আমাদের পুরুলিয়ার যুবকরা, বিজেপির যে যুবক, তারা প্রতিবাদ জানাচ্ছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে পথ দেখিয়েছিলেন, চাকরি নয় চপ শিল্প, সেই চপ শিল্প দিয়েই প্রতিবাদ জানাচ্ছে। তাই আমাদের আজকের এই প্রোগ্রাম।